like a bell cut. বন্ধুরা, প্রথমে আপনারা জুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আপনারা যদি জুম অ্যাপ ডাউনলোড করতে না জানেন, তবে আমার আগের ভিডিওটি দেখতে পারেন, সেখানে আমি জুম অ্যাপ কিভাবে ডাউনলোড করতে হয় তা শিখিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটি দেখার জন্য আই বাটনে ক্লিক করুন। তো জুম অ্যাপটি ডাউনলোড করার পর আপনারা জুম অ্যাপ ওপেন করে নেবেন। তারপর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে আসবে। তো তারপর নিচে ডানে দেখতে পাচ্ছেন সাইন ইন একটা অপশন, তো এই অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ওপরে দেখতে পাবেন ইমেল এবং পাসওয়ার্ড। আপনি যদি জুমে আগে থেকেই সাইন আপ করে রাখেন, তবে সেখানে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। সাইন আপ না করলে আপনি নিচে ফেসবুক এবং গুগলের অপশন দেখতে পাবেন, তো সেখানকার যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি আজকে গুগল দিয়ে করে দেখাচ্ছি। গুগলের মাধ্যমে সাইন ইন করা খুবই সহজ এবং আপনারা সকলেই বুঝতে পারবেন, তো এই জন্য গুগলটা সিলেক্ট করে নেবেন। গুগল সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে আসবে এবং ওপরে আপনারা একটা ঘর দেখতে পাবেন। সেই ঘরে আপনার ইমেলটা ভালোভাবে বসিয়ে নিচে ডানে দেখতে পারবেন একটা পরবর্তী বা নেক্সট অপশন নীল রঙের বাটনে, সেটা ক্লিক করবেন। তারপর আরেকটা পেজ ওপেন হয়ে আসবে, তো সেখানে আপনার পাসওয়ার্ডটা আপনাদেরকে লিখে দিতে হবে সেই ঘরে। তো পাসওয়ার্ডটা সঠিকভাবে দিবেন, নইলে কিন্তু সাইন ইন করতে পারবেন না, কারণ পাসওয়ার্ড ভুল হলে জুমে সাইন ইন হবে না। তো দেখুন, আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছে, আমি আবার সঠিকভাবে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেখুন আবার ভুল হয়েছে। তো পাসওয়ার্ড ভুল হলে কোনো চিন্তা করবেন না, আপনি আপনার ইমেলের পাসওয়ার্ড দরকার পড়লে আবার দেখে আসবেন সঠিকটা দিয়ে, তারপরে পরবর্তী অপশনে বা নেক্সট অপশনে ক্লিক করবেন। তো দেখুন, আমি বারবার পাসওয়ার্ডটা ভুল দিচ্ছি। এখন আমি ভালো মতো পাসওয়ার্ডটা দেখে এসেছি। তো দেখুন, দেখার পর পরবর্তী অপশনে ক্লিক করেছি। তো পরবর্তী অপশনে ক্লিক কর, এখন আপনার এই জুম অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো সেজন্য আপনার জন্ম সাল এবং তারিখ মাস দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো জন্ম সালটা দেওয়ার পর নিচে দেখতে পাবেন কন্টিনিউ অপশনটা নীল হয়ে যাবে, তো তখন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন আপনার অ্যাকাউন্টের সমস্ত কি সব কিছু রেডি হয়ে গেছে। তো এখন নীল বাটন দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, তো এই বাটনে ক্লিক করবেন। এরপর একটু অপেক্ষা করবেন, লোড হবে। তো তারপর আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো এখন আপনি আইডি আর পাসওয়ার্ডটা দেখার জন্য আপনার হাতটা স্ক্রিনের উপর রেখে বাঁদিকে সোয়াইপ করবেন, তো তারপর আপনি আপনার আইডিটা দেখতে পারবেন। তো এই আইডিটা অনেক আমাদের অনেক কাজেই লাগে। এই জুম আইডিটা বিভিন্ন চ্যাট করার জন্য জুম আইডিটা প্রয়োজন হয় এবং হোস্ট মিটিং হোস্ট করার জন্যও জুম আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হয়। তো এর মাধ্যমে আপনারা জুম আইডি পাসওয়ার্ড দেখতে পারবেন, মিটিং হোস্ট করতে পারবেন, জুমের নানা ধরনের অপশন ইউজ করতে পারবেন। আপনি যখন ভিডিও অফ করে রাখবেন তখন পিকচারও অ্যাড করতে পারবেন এই জুমে সাইন ইন করার মাধ্যমে। তো ভাবুন এই সাইন ইন করাটা কতটা গুরুত্বপূর্ণ। আজই এখনই সাইন ইন করুন আপনার জুম অ্যাকাউন্ট। আর বন্ধুরা, আরেকটা বিষয় আমি আবারও বলছি যে আপনি যদি আপনার জুম অ্যাকাউন্টের আইডি বা পাসওয়ার্ড দেখতে চান, তবে আপনি প্রোফাইলে চেক করতে পারেন। জুমে জুম অ্যাপ ওপেন করে প্রোফাইল আছে, তো সেখানে চেক করতে পারেন, অথবা আপনি মিটিং অপশনে চেক করতে পারেন, সেখানে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দেখতে পারবেন। এবং যদি কোনো বিষয় নিয়ে ডাউট থাকে, তবে ভিডিওটা আবার বারবার দেখুন, এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানান, আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো ভিডিওটা না বুঝলে বারবার দেখুন, এটাই আমার শেষ পরামর্শ, কারণ ভিডিওটা বারবার দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে এই সাইন ইন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।